প্রতি বছর কতারে শুধুমাত্র শব্দের খেলা। নিম্ন বেতনভোগীদের ক্ষেত্রে সেই 1000 টাকায় রয়ে যাবে, প্রতি বছর এটি বাড়বে না। মোট বেতন একবারে 1000 টাকায় বৃদ্ধি পাবে। বিশেষ সুবিধার বৈষম্য বৃদ্ধি, কর্মকর্তা এবং কর্মচারীদের বিশেষ সুবিধায় কিভাবে বৈষম্য সৃষ্টি হলো এই সংক্রান্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 14 লক্ষ কর্মচারীর মধ্যে 90% মূল বেতন 20,000 টাকার নিচে, তাই কর্মচারীগণ 1000 টাকা হারেই বিশেষ সুবিধা পাবেন। উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাদের মূল বেতন সিলিংয়ে পৌঁছে গেছে তাদের বরং কপাল খুলে গেল। গত 3 থেকে 4 বছরেও যাদের ইনক্রিমেন্ট লাগেনি তারা এবার বিশেষ সুবিধা বিশেষভাবেই পাবেন। যেমন ধরুন, কোনো কর্মকর্তা মূল বেতন শেষ ধাপে বা সিলিংয়ে পৌঁছে 71,200 টাকা হয়েছে, এবছর তাদের বার্ষিক বেতন বৃদ্ধি না হলেও বিশেষ সুবিধায় 3,560 টাকা বৃদ্ধি পাবে। কর্মচারীদের ক্ষেত্রেও যারা সিলিংয়ে পৌঁছে গেছে তাদেরও বাড়বে। যেমন 12তম গ্রেডে কোনো কর্মচারীর শেষ সিলিংয়ে 27,300 টাকা হলে 5% হারে 1,365 টাকা বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হতে পারে, পিআরএল ভোগীদের জন্য কি ভবিষ্যতে সুবিধায় আসবে এটি? না, আসবে না। পিআরএল বা অবসরত ছুটিতে থাকাকালীন বিশেষ সুবিধা 1000 টাকা বা 5% ভোগ করতে পারবে, কিন্তু পিআরএল শেষ সুবিধাও শেষ। অবসর গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিক্ত হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এটি যেহেতু মূল বেতনের সাথে যুক্ত হবে না তাই পেনশনকালীন কোনো সুবিধা প্রাপ্য হবে না। তবে পেনশনে গেলে তিনি নিট পেনশনের উপর 5% অর্থাৎ 500 টাকা বিশেষ সুবিধা পাবেন। যদি কেউ পিআরএল অবস্থায় বিশেষ সুবিধা 1000 টাকা পেতেন কিন্তু তিনি মূলত 500 টাকা পাবেন, বিশেষ সুবিধা পিআরএল এ কমে গেল। এখন প্রশ্ন হতে পারে, প্রতি বছর শব্দটি কাদের জন্য উপকার বয়ে আনলো? সরকারি চাকুরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল সমূহের আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহ, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে 1 জুলাই 2023 হতে 5% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম 500 টাকা হারে প্রদান করা হবে। যাদের মূল বেতন 20,000 টাকা এর নিচে তাদের জন্য প্রতি বছর শব্দটি কোনো উপকারে বা আর্থিক সুবিধা বয়ে আনবে না, কারণ তাদের বিশেষ সুবিধা নির্ধারিত 1000 টাকায় রয়ে যাবে, এটি বৃদ্ধি পাবে না। অন্যদিকে পেনশনারদের ক্ষেত্রেও যাদের নিট পেনশন 10,000 টাকার নিচে তাদেরও কোনো সুবিধায় আসবে না। কর্মকর্তা বা কর্মচারী বৈষম্য আবার সৃষ্টি হয়ে গেল। কর্মকর্তা এবং পেনশনারগণ 5% হারে বেতন সুবিধা পাবেন। বিশেষ সুবিধা মূল বেতন নয়, এটি নির্ধারিত হারে প্রদান করলে বাজার বা মুদ্রাস্ফীতি বৈষম্য দূর হতো। যেহেতু জাতীয় বেতন স্কেলে বৈষম্য রয়ে গেছে তাই মূল বেতনকে বেশ ধরে যে সুবিধাই প্রদান করা হোক না কেন, কর্মচারী এবং কর্মকর্তাদের আর্থিক সুবিধার বৈষম্য সৃষ্টি করবে। এখন প্রশ্ন হতে পারে, পদোন্নতি বা উচ্চতার গ্রেড পেলে কি সুবিধা বাড়বে? হ্যাঁ, বাড়বে, তবে সেটি কর্মকর্তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। উপরে সারণি খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের প্রতি বছর শব্দটি কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ প্রতি বছর 1000 টাকাই রয়ে যাবে। তবে কর্মকর্তাদের ক্ষেত্রে পদোন্নতি বা উচ্চতার গ্রেড যাই পাক না কেন বিশেষ ভাতাও বৃদ্ধি পাবেন। যেহেতু 1:10 তাই বেতন বৈষম্য না কমালে মূল বেতনকে বেশ ধরে যে সুবিধাই দেয়া হোক না কেন তা বৈষম্য সৃষ্টি করবে। অন্যদিকে কর্মচারীদের খুব একটা পদোন্নতি হয় না এবং হলেও মূল বেতন 20,000 টাকার মধ্যে রয়ে যায়, আর এই কারণেই 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের বৈষম্য রয়েই যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।